আসসালামু আলাইকুম, শামীম ন্যাশনাল স্পেশাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পূর্ণ থেকে ফরেন বডির ব্যবহার একটি চলন্ত উদাহরণ। রাজধানী ঢাকার কলাবাগানে ইংলিশ মিডিয়ামের স্কুলের ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের মৃত্যু, যে ছাত্রীর বয়স মাত্র 17 বছর। এই মৃত্যুর ঘটনা তদন্তে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে বিপজ্জনক বিকৃত যৌনচারের লিপ্ত হওয়ার অন্যতম উপাদান ফরেন বডির কথা, যা সহজেই অনলাইন শপে এবং দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আর এই সব তথ্য নিয়ে আজকে আমাদের নিউজ। আর এই চাঞ্চল্যকর তথ্যটি শেষ পর্যন্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোন পথে তরুণ তরুণীরা? পর্নোগ্রাফি থেকে ফরেন ফ্যান্টাসি, ধ্বংসের পথে তরুণ তরুণীরা। নীতি নৈতিকতা বজায় রেখে যৌনতা স্বাভাবিক বিষয় হলেও ইন্টারনেটের মাধ্যমে হাতের নাগালে পাওয়া যাচ্ছে পর্নোগ্রাফি। আর পর্নোগ্রাফি দেখে সেক্স ফ্যান্টাসিতে আসক্ত হয়ে পড়ছে দেশের তরুণ তরুণীদের একটি উল্লেখযোগ্য অংশ। এটি যেন তাদের বিশেষ আগ্রহ, যার ফলে ক্রমেই নীতি নৈতিকতার স্থরণ ঘটছে, ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে তরুণ সমাজ। পর্ন সাইটগুলো বন্ধ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও বাস্তব তার ভিন্ন চিত্র। পর্ন থেকে ফরেন বডির ব্যবহারের একটি জ্বলন্ত উদাহরণ। রাজধানী ঢাকার কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের মৃত্যু, যে ছাত্রীর বয়স মাত্র 17 বছর। এই মৃত্যুর ঘটনা তদন্তে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে বিপজ্জনক বিকৃত যৌনচারে লিপ্ত হওয়ার অন্যতম উপাদান ফরেন বডির কথা, যা সহজেই অনলাইন শপে এবং দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ফরেন বডির বিষয়টি আলোচনায় আসায় আনুশকা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত মোড় নিচ্ছে নতুনত্বের দিকে, অভিযোগের তীর আনুশকার বয়ফ্রেন্ড ফারদিন ইফতেখার তিহানের দিকে। মামলার অভিযোগ করা হচ্ছে, প্রেমে প্রলুব্ধ করে বাসায় নিয়ে বিকৃত যৌনাচারের মাধ্যমে আনুশকাকে হত্যা করেছে ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলের ছাত্র 18 বছর বয়সী দিহান। এমন রহস্যময় পরিস্থিতিতে অভিযুক্তদের বিশেষ অঙ্গের বাস্তবিক পরীক্ষার কথাও ভাবছেন সংশ্লিষ্টরা। এরপরেই দৃশ্যমান আলামত, ভিকটিমের রক্তক্ষরণের স্থানের ওই সময়ে পরিস্থিতি ও ময়নাতদন্ত রিপোর্ট মিলিয়ে তদন্তের অগ্রগতি অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আনুশকার জুনিপথ ও রেকটামে ফরেন বডি পুশ করায় মারাত্মক রক্তক্ষরণ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে, যা সেক্সুয়াল ফ্যান্টাসি থেকেই করা হয়েছে। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, পর্ন দেখতে দেখতে তরুণ তরুণীরা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে তারা ওইসব পর্নে দেখানো সেক্সুয়াল ফ্যান্টাসির স্বাদ নিতে মরিয়া হয়ে ওঠে, নিজেদের মধ্যেই তা প্রয়োগের চেষ্টা করে, যার ফলে অপরিপক্ক তরুণ তরুণীদের মধ্যে মানসিক ও শারীরিক ভয়াবহ রকমের ক্ষতি সাধন হয়ে থাকে। এমন বিকৃতি যৌনাচার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আইন প্রয়োগকারী সংস্থার সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হচ্ছে, পর্ন সাইটগুলো বন্ধ করতে কার্যক্রম চলমান রয়েছে, ইতিমধ্যে অনেকগুলো সাইট ব্লক করে দেওয়া হয়েছে, এই প্রক্রিয়ার ধারাবাহিকতা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ইদানিং তরুণ বয়সীদের মধ্যে পর্নোগ্রাফিতে আসক্তির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, খুব ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে এটি। স্মার্টফোনে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের মাঝেও আসক্তির মাত্রা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো দিন দিন বেশ জটিলতার দিকে এগোচ্ছে, কখনো কখনো তা করুণ পরিণতিতে গিয়ে শেষ হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, দিহানের বন্ধুদের কাছ থেকে জানা গেছে দিহান পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, যার প্রভাব আনুশকার উপর গিয়েও পড়ে। মনোরোগ বিশেষজ্ঞ যা বলছেন, পর্নোগ্রাফি থেকে সেক্স ফ্যান্টাসিতে ঝুঁকে পড়ার বিষয়ে কথা হয় শিশু কৈশোর ও পারিবারিক মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর হেলালুদ্দিন আহমেদের। তিনি বলেন, পর্নোগ্রাফিতে রয়েছে সেক্সুয়াল ফ্যান্টাসি, যাকে বলা যায় বিকৃত যৌনচার। এই সেক্সুয়াল ফ্যান্টাসিতে বিভিন্ন ফরেন বডি বা সেক্স টয় ব্যবহার করা হয়, এর মধ্যে কিছু রয়েছে মেশিনারি ভাইব্রেটর, আবার কিছু রয়েছে নন মেশিনারি। স্বাভাবিক যৌন উপভোগ থেকে মানুষ যখন হারিয়ে যায় তখনই বিকৃত যৌন উপভোগে উপনীত হয়, আবার যখন বিকৃত যৌন উপভোগ আরও বাড়াতে চায় তখন বিকৃতির চরম অবস্থায় চলে যায়। এই চরম উপভোগের ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ মাত্রা হল যৌনাঙ্গ আকৃতির ফরেন বডির ব্যবহার। এই মনোরোগ বিশেষজ্ঞ আরটিভি নিউজকে আরও বলেন, মানুষ পর্ন দেখে সেক্সুয়াল ফ্যান্টাসি শেখে এবং তা বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করে। কলাবাগানের ঘটনায় এর প্রয়োগ করা হয়েছে কিনা সেটি তদন্তে বেরিয়ে আসবে, তবে মনোরোগ নিয়ে কাজ করার ফলে আমি পর্ন দেখে সেক্সুয়াল ফ্যান্টাসি বা বিকৃত যৌনচারে আসক্ত অনেক রোগীই পাচ্ছি, এর বড় একটি অংশ তরুণ বয়সী। আমাদের দেশে ক্রমেই এর বিস্তৃতি ঘটছে। অধিকার বঞ্চিত তরুণ তরুণীরা, আমাদের দেশের তরুণ তরুণীরা তাদের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যখন তাদের খেলাধুলা করা, গল্পগুজব করা, আড্ডা দেওয়ার কথা, ওই সময়টাতে তারা সুযোগ পেলেই অশ্লীল ভিডিও দেখছে বা ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
সুষ্ঠু বিনোদন ও ক্লাব কালচারের ব্যবস্থা না থাকাতেও কিশোরেরা নেশা বা পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ছে। পারিবারিক বন্ধন অটুট করতে হবে, আমাদের পারিবারিক কাঠামোগুলোকে পুনর্গঠন করা প্রয়োজন। ক্রমেই পারিবারিক কাঠামোগুলো খণ্ডিত এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পিতামাতার সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি হচ্ছে, সন্তানদেরকে পিতামাতা কেবল প্রজেক্ট হিসাবে দেখছেন। যেমন আমার সন্তান জিপিএ 5 পাওয়া প্রজেক্ট, অ্যাওয়ার্ড পাওয়ার প্রজেক্ট, বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রজেক্ট, এমন প্রজেক্টের থেকেও বেশি নজর দিতে হবে সন্তানকে তিনি কতটুকু সময় দিচ্ছেন, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, ইন্টারনেটে কি ব্রাউজ করছে ইত্যাদি। এক কথায় সন্তানদের সঙ্গে পিতার মাতার সুসম্পর্ক না থাকলে সন্তান বিপদগামী হবে। আমাদের এখনকার সংবাদ এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।